আর এফ পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনে আজকের বিষয় জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক ডক্টর আহসান উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের লেট এডিশনে প্রথমে ডক্টর আহসান আজকে বিশ্ব পানি দিবস চলে গেল বা চলে যাচ্ছে এবং আগামীকাল বিশ্ব জলবায়ু দিবস হবে দুইটা বিষয় কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতিগতভাবে কিন্তু আমরা এই দুই দিনে না গভর্নমেন্টের থেকে তেমন ক্যাম্পেন দেখলাম না প্রাইভেট যদিও দুই একটা সেমিনার হয়েছে দু এক জায়গায় কিন্তু যে স্ট্রেসটা দরকার বা যে গুরুত্বটা দেওয়া উচিত আমাদের ন্যাশনাল লাইফে এটা আমরা দেখছি না কেন কেন এটা বলা মুশকিল তবে এভাবে বলি দু একটা বিচ্ছিন্ন সেমিনার ছাড়া সত্যি এই দিবস উদযাপনে তেমন বড় কোনো কার্যক্রম দেখা যায়নি আমি অবশ্য পছন্দ করব এই দিবসগুলো বাদেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সারা বছর নানা ধরনের কর্মকাণ্ড চলবে এবং এটা ব্যবহারিক জীবনে তারা প্রয়োগ দেখতে পাব সেটাও তেমন যে ঘটছে এমন মনে হয় না বরং আমি বলবো যে দুটো বিষয় বিশেষ করে পানি সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ দিনে দিনে মনে হয় সংকটের দিকে এগোচ্ছে এখানে দ্রুত জরুরি নজর দেওয়া প্রয়োজন আর দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে যে আবহাওয়া দিবস কালকে একটু পরেই আমরা নতুন একটা দিবসে ঢুকব এই আবহাওয়া এবং পরবর্তীতে জলবায়ু বিষয়ে আমাদের সচেতনতার পরিমাণ অনেক বাড়াতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে অনেক বিষয় সেখানটায় গুরুত্বটা শুধু একদিনের জন্য সীমাবদ্ধ না রেখে সারা বছরের ভাবনায় যেন আমরা আনতে পারি সেটা আমার কাছে বেশি কাম্য মনে হয় জনাব কামল ইসলাম চৌধুরী আপনি দেখেন যে ফারাক্কা শুকিয়ে গেছে তিস্তা ব্যারেজ নিয়ে আমাদের দুই দেশের মধ্যে মোটামুটি একটা টেনশন আছেই ওইটা বাদ দেন আপনি নিচে যদি আমরা নিচের দিকে চলে যাই দক্ষিণ দিকে চলে যাই তাহলে স্যালিনিটি আমাদের পুরো অনেক দূর পর্যন্ত ভিতরে চলে আসছে সেটা যদি বাদ দিই দুঃখজনক হলেও বলতে হয় যে ঢাকা শহরে চারিদিকে নদী থাকার পরেও আমরা এই নদীগুলিকে মেরে ফেলছি মানে মেরে ফেলেছি অলরেডি মানে অনেকে বলছে যে থাকবে না আমি বলছি মেরে ফেলেছি অলরেডি আমাদের দিক দিয়ে ঘাটতি কোথায় ছিল এইগুলি নিয়ে ক্যাম্পেইন করার আমাদের আসলে ডক্টর আহসান যেটা বলেছেন যে একটা দিবস হলো একদিনের কিন্তু এই দিবসের কার্যক্রমটা যদি সারা বছর ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু পানির ব্যবহারের ক্ষেত্রে আমরা আরও বেশি মনোযোগী হতাম আমরা আমাদের পানি সে উৎপাদন বন্টন এবং এর যে ব্যবহার কৃষিতে শিল্পে প্রাত্যহিক জীবনে এই ক্ষেত্রে আমরা আরও অনেক বেশি মনোযোগী হতাম সচেতন হতাম কিন্তু আমরা সুষ্ঠু একটা পরিকল্পনার অধীনে আমরা সেই কাজগুলো করিনি যে কারণে আমরা পানির সরবরাহ এবং পানির যে চাহিদা দুই দিক থেকেই কিন্তু আমরা মার খাচ্ছি চাহিদার সঙ্গে সরবরাহের সঙ্গতি নেই আবার যখন আমাদের প্রয়োজন তখন আমরা পানি কষ্টে ভুগছি হাহাকার হচ্ছে আমাদের আসলে পরপর তিন দিন তিনটা দিবস চলছে প্রথম ছিল একুশ তারিখ একুশে মার্চ ছিল হচ্ছে আন্তর্জাতিক বন দিবস এটারও প্রতিবাদ্য হচ্ছে বন এবং জলবায়ু পরিবর্তন আর আজ শেষ হচ্ছে বিশ্ব পানি দিবস সুন্দর এবং আগামীকাল হ্যাঁ আগামীকাল কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস অর্থাৎ তিনোটা দিবসেই জলবায়ু পরিবর্তনের আগাতে আমরা ঝুঁকির মধ্যেই গহিন মানে ঝুঁকির গহিনে কিন্তু আমরা তলিয়ে আছি আমরা ঝুঁকির মুখে না আমরা ঝুঁকির গহিনে মানে অতলে হাবুডুবু খাচ্ছি বাংলাদেশের মানুষ যেমন সে সুন্দরবনের উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের স্বাদটা জানে এটা নোনা জলের মতো আবার উত্তরবঙ্গের মানুষ জানে হ্যাঁ খরা তালিত অথবা ধুলি ধূষড়িত আবার হাওড়ের মানুষ হ্যাঁ আফাল এবং অন্যান্য ইয়ের মাধ্যমে তার স্বাদটা পাচ্ছে বিষাদ পাচ্ছে আমাদের এই যে তিনটা দিবস এই তিনটা দিবসের সম্মিলিত যে বিরূপ প্রভাব তাকে আমরা এভাবে দেখি যে এই তিনটা দিনের কার্যক্রম আমাদের জাতীয় জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের কৃষি মানে কৃষি এবং কৃষকের জীবনে আমাদের জেলেদের জীবনে বনজীবীদের জীবনে আমাদের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ঢেউ তোলে কিন্তু এর এত বড় যে বিরূপ প্রভাব সেটাও কিন্তু আমাদের মানুষ আমরা সবাই সেইভাবে সচেতন হইনি এটা একদিনের নয় অনেক দিনের আমাদের অনেক অকর্মের ফসল আমাদের অনেক অপরিকল্পনার ফসল অদূরদর্শিতার ফসল অর্থাৎ আমরা আমাদের পরিকল্পনায় জাতীয় পরিকল্পনায় জাতীয় পাঠশালা পরিকল্পনায় আমাদের প্রেক্ষিত পরিকল্পনায় আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা সে গত বিয়াল্লিশ চুয়াল্লিশ বছরে এটাকে সেইভাবে ইন্টিগ্রেটেড করতে পারিনি সুসমন্বিত করতে পারেনি আমাদের এই খাতগুলোতে আমাদের যত বেশি দক্ষ জনবল থাকার কথা যত বেশি সে ইন্টারসেক্টরাল লোক থাকার কথা ইন্টারডিসিপ্লিনারি লোক থাকার কথা যেমন সে এখানে পানি এটা পানি দিবস কিন্তু পানির সঙ্গে শুধু পানি পানিবিজ্ঞানী না শুধুমাত্র ইঞ্জিনিয়ার না হ্যাঁ প্রকৌশলী না এখানে কিন্তু অন্যান্য ডিসিপ্লিন যেমন অর্থনীতিবিদ প্রয়োজন আমাদের এখানে সমাজ বিজ্ঞানী প্রয়োজন আমাদের এখানে কৃষি বিজ্ঞানী প্রয়োজন অন্যান্য ডিসিপ্লিনের লোকদেরকেও এই কাজে আমরা ইনভলভ করতে পারিনি অর্থাৎ সার্বিকভাবে এই যে ইন্টারসেক্টরাল যে কোয়ার্ডিনেশান এই কোয়ার্ডিনেশানটার আমরা সমাবেশ ঘটাতে পারিনি যার ফলে আমাদের এখানে কৃষি উৎপাদন বেড়েছে মানে তিন গুণ চার গুণ হয়েছে গত চল্লিশ বিয়াল্লিশ বছরে কিন্তু এখানে কোয়ালিটিটিভ যে ইম্প্রুভমেন্টের প্রয়োজন ছিল অর্থাৎ আমাদের উৎপাদিকা কতটা বেড়েছে আমাদের এখানে সে ইনকামটা মানে ইকুই ডিস্ট্রিবিউট হয়েছে কিনা হ্যাঁ সুষম বন্টন হলো কিনা এবং যারা উৎপাদন করে হ্যাঁ তারা এর হিস্যাটা ন্যায্য হিস্যাটা পেলো কি না সেটা কিন্তু হয় না আবার আমাদের এখানে যে পানির প্রবাহ আন্তর্জাতিক প্রবাহ সেখানে চুক্তিগুলো আমরা বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি দেখি আমাদের এখানে পানির ব্যবহারের ক্ষেত্রে আমাদের অপরিম কতগুলো নীতি দেখি আমাদের এখানে পানি আইন নাই পানি নিয়ে যে আইনের প্রয়োজন সেই আইনটা নাই আমাদের সংবিধানের আঠারোর কতে হ্যাঁ অনেক ভালো ভালো কথা আছে কিন্তু তার বাস্তবায়ন এখন পর্যন্ত সুদূর পড়া হয় আচ্ছা আই আইন বাদলে আমি একটু ডক্টর আসানের কাছে আসি ডক্টর আসান আমরা এই বুড়িগঙ্গা থেকে যদি এক্সাম্পল ধরি আমরা ওইখানে এখন পর্যন্ত কেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাইতে পারি নেই আর এই নিচের থেকে পলিথিন উঠাতে পারি নেই কেন এটা একটা দুঃসহ বেদনার কথা যে চোখের সামনে ঘটছে চোখের সামনে কার চোখের সামনে সবার চোখ সবার চোখের সামনে সবচেয়ে বড় কথা হলো ঢাকা শহরে সকল বড় রাজনৈতিক শক্তি যারা ধারণ করেন তারা অবস্থান করেন সবচেয়ে বড় আমলারা বাস করেন তাদের চোখের সামনে কিন্তু কাগজে কলমে মনে হয় যেন কথার ফুলঝুরি অনেক কথাই বলা হয় আমাদের যে নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলো নিতান্ত খারাপ না আইন হয়তো নেই কিন্তু পানি নিয়ে নীতি আছে আপনি নীতি কথা পড়লে মনে হবে যে এই দেশটি স্বর্গ হয়ে থাকবার কথা ছিল কিন্তু আমরা এই নীতিগুলোকে যখন বাস্তবায়নের জায়গায় দেখি তখন কেন যেন আমরা এগুলো বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের অনীহার মধ্যে পড়ে যাই আমাদের কাজ এগোয় না এবং সব কিছু সম্মিলন ঘটে যোগফলটা হলো যে আপনার মনেই হবে যে আমরা কাজ করছি না স্থবির হয়ে পড়েছে নদীমাত্রিক দেশ বাংলাদেশ আমরা শুধু বুড়িগঙ্গা আমরা অনেকগুলো নদীকে মেরে ফেলেছি হ্যাঁ পোস্টমর্টম করলে মানে জানা যাবে আমি ছোট ছোট অসংখ্য নদী দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা জানি যে যেখানটায় নদী আর এখন নেই ধান চাষ হচ্ছে কিছু নদীর মাঝখানে এখন ধান চাষ লোকের মুখে শোনা যায় যে এটা নদী কিন্তু নদী পাওয়া যাবে না আর ঢাকার গুলো শুধু বুড়িগঙ্গা না আমরা যেমন তুরাগ নদীটাকে আমি শুনছি যে এটাকে ষাট ফুটে বেঁধে দেওয়া হয়েছে কে বেঁধে দিল কোন উপাত্তর বলে আমরা ঘোষণা করলাম যে এটি ষাট ফুটে ছিল এটি কেন চেয়ে বড়ো না আমি বর্ষাকালে তো অনেক বড় দেখি তাহলে নদীটা আছে কিন্তু আমরা নদীতে কাগজপত্রে উধাও করে ফেলছি সবই চোখের সামনে নীতি নির্ধারকদের চোখের সামনে এবং ব্যবহারিকভাবে যারা এটা দেখভাল করবেন তাদের চোখের সামনে ঘটছে সার্বিক ব্যবস্থাপনায় নদীমাতৃক দেশটাকে এটা কেন করা হলো 60 ফুট কেন করা হলো এখানে অনেক ধরনের চিন্তা সমাবেশ ঘটে সম্ভবত সবচেয়ে বড় যেটা দুঃসহ যে ব্যাপারটা ঘটতে চলেছে নদীর ওপাশটা শুনেছি যে বিভিন্ন ধরনের ভূমি দস্যুরা দখল করে নিয়েছেন এবং তারা খুব সহজে এপার থেকে ওপারে যাবার ব্রিজটা তৈরি করতে পারলে একটি সেতু হলেই ওখানটায় চড়া মূল্যে ঢাকার মূল্যে জমি বিক্রয় করতে পারবেন সুতরাং তাদের জন্য সহজলভ্য করার সুযোগ হিসেবেই এই নদীটাকে কাগজে কলমে ছোট দেখানো হচ্ছে যদিও নদী এখনও বড় আছে কিন্তু এক সময় যখন ছোটো দেখানোই যাবে যাচ্ছে তখন ওই বাকি অংশটুকু ভরাট করা এমন কোনো ব্যাপার না আর নদীবাহিত পলি তো আমাদের দেশে আসছেই সুতরাং এটা করা এমন কোনো কঠিন কাজ নয় যার এটা করতে চাইছেন এই ভূমিদস্যুদেরও এর মধ্যে অগ্রেশন আছে এবং এর সঙ্গে আমলাতন্ত্র যে একেবারে জড়িত নেই তা বলা যাবে না নদীর আসলে রাজনৈতিক অর্থনীতি আছে নদী দখলের রাজনৈতিক অর্থনীতি আছে যেমন সেই নদীটাকে বড় একটা নদী স্রোতর্শনী নদী এই নদীটাকে যখনই নদীর মাঝখানে আমরা ফিলার বসিয়ে ফেললাম তার মানে আমি নদীর প্রবাহটা মূল প্রবাহের একটা অংশ আমি ইতিমধ্যেই ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার ফলে যেটা হয় সেটা দখল হয়ে যাবে কোনো না কোনো সময় তারপর আমাদের রাজনৈতিক বিবেচনায় যেহেতু আমরা এল জিডির মাধ্যমে অনেকগুলো অবকাঠামো বা রাস্তাঘাট করি ব্রিজ কালভার্ট করি সেই কালভার্টগুলো ছোটো ছোটো যদি নদী হয় তাহলে বেশি এমপিকে দেওয়া যায় মাননীয় সংসদ সদস্যদেরকে দেওয়া যায় বেশি গণ্যমান্য ব্যক্তিদেরকে দেওয়া যায় হ্যাঁ এলাকার যারা নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি তারা সেগুলো বন্টন করতে পারে তাহলে কষ্টটা একই কষ্টে হুম একই খরচে তিনটা ব্রিজ দেওয়া যাবে ছোটো ছোটো ব্রিজ যদি ষাট ফিট হয় তাহলে একশো আশি ফিটের জায়গায় ষাট ফিট যখন হবে তখন তিনটা দেওয়া যাবে একই এলাকায় তিনটা ব্রিজ দেওয়া যাবে এই রকম কতগুলো কারণে আমরা নদীটাকে ছোটো করে ফেলছি আর নদীর খোলের একটা মানে সূত্র আছে যে যত বেশি পানি এটা দিয়ে যাবে তত বেশি এটা প্রসারিত হবে যত কম যাবে তত এটা সংকুচিত হবে তত দ্রুত এবং এভাবে কিন্তু আমরা আমাদের বহু নদী মেরে ফেলেছি আমাদের যেমন সে এক সময় ব্রিটিশ আমলে বা তারও আগে আমলে সবগুলো ব্রিজ ছিল কিন্তু বা রেল রেল লাইন ছিল কিন্তু নদীর সমান্তরাল আড়াআড়িভাবে কিন্তু রেল লাইন ছিল না রেলপথ ছিল না সড়ক পথ কিন্তু আড়াআড়িভাবে ছিল না সবগুলো কিন্তু ছিল সমান্তরাল যেমন এই যে বৈরব হয়ে একেবারে উত্তর দিকে কেন গেল ঢাকা থেকে হ্যাঁ এবং আবার কুমিল্লায় গিয়ে এই যে আখাউড়ায় গিয়ে এটা কেন একেবারে দক্ষিণের দিকে গেল হ্যাঁ নদীর হ্যাঁ সমান্তরাল যাবার জন্যই কিন্তু সেভাবে হলো বা আমাদের এই যে খুলনা থেকে রাজশাহী বা দিনাজপুর পর্যন্ত কিন্তু একেবারে পূর্ব পশ্চিমে হ্যাঁ এই যে উত্তর দক্ষিণ হ্যাঁ উত্তর দক্ষিণ দক্ষিণে কিন্তু পুরো রেলপথটা ছিল হ্যাঁ অর্থাৎ নদীর সঙ্গে এটা সমান্তরালভাবে ছিল নদীকে মেরে নয় নদীর সঙ্গে সহবাস করবার একটা প্রবণতা ছিল একটা নীতি ছিল সেই নীতি থেকে যখনই আমরা বেরিয়ে এসছি হ্যাঁ আমরা ওই নদীর গতিপথটাকে রোধ করবার চেষ্টা করেছি হ্যাঁ নদীর গতিপথ রোধ করে আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবার চেষ্টা করেছি আমাদের কাজ করবার চেষ্টা করেছি আমাদের শেষ প্রকল্পগুলো আমরা ওইভাবে নিয়েছি যেটা আসলে মানে বলা যায় ইঞ্জিনিয়ারিং সলিউশনের দিকে গেছি আমরা মানুষের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে জনগণের সঙ্গে কথা বলে কিন্তু ওই নীতিগুলো আমরা নেই নাই এবং ওই কর্মসূচিগুলো নেই নাই যার ফলে আমাদের নদীগুলো খালগুলো বিলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা আলোচনা চালিয়ে যাব একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আজকের ফল পাই পায় প্লেট এডিশনে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসিটিভি রাতের আয়োজন আর এফ এল জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডক্টর আহসান ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল থিমটা হচ্ছে ক্লাইমেট নলেজ ফর ক্লাইমেট অ্যাকশন আমরা এই নলেজ বা অ্যাকশনের জন্য কি করছি আমরা অ্যাকশনগুলোকে চিহ্নিত করেছি দু হাজার এবং এটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে তার মানে দাঁড়ালো আগামী দিনগুলোতে কি কি করতে হবে তার একটা মোটামুটি রূপরেখা আমরা জানি এবং তার ভেতরে নলেজ ম্যানেজমেন্ট বলে একটা আলাদা অধ্যায় আছে আমাদের যে জ্ঞান নির্ভর সমাজে পরিণত হতে হবে জলবায়ু পরিবর্তনের মতো এত ব্যাপক একটা বিশাল বিষয়কে ধারণ করা এবং তার সঙ্গে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে সেটা আমরা জানি স্বীকার করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই দলিল অনুযায়ী পরবর্তী দুই বছরে যে কাজগুলো করবার একটা আগ্রহ তৈরি হয়েছিল সেটা করা উচিত ছিল হ্যাঁ এবং এটা দলিল লেখা আছে হ্যাঁ কিন্তু ওই অগ্রাধিকারকে আমরা বিন্দুমাত্র তোয়াক্কা না করে আমরা ভেবেছি আমরা বড় মোটা দাগের ব্যাপারগুলো ঘটাবো যেগুলো অনেক টাকা খরচ হবে হ্যাঁ ওই ওই রাজনৈতিক অর্থনীতির ওই বিষয়গুলোতে আমরা মনোযোগী হয়েছি আমরা জ্ঞান নির্ভর সমাজ গঠনে ততটা তৎপর হইনি ফলাফল যেটি দেখা যাচ্ছে মন্ত্রণালয়গুলো অনেক কিছু করতে চাইছে কিন্তু তাদের লোকবল এবং ওই লোকজনের মধ্যে যে জ্ঞানটা দরকার ছিল জলবায়ু পরিবর্তন বোঝা তার উপযুক্ত কার্যাবলী গ্রহণ করা সেই জায়গাটায় অনেক পিছিয়ে পড়েছে ফলে একসময় বাংলাদেশ শুধু স্বল্পোন্নত দেশের মধ্যে না এমনকি উন্নয়নশীল অনেক দেশের কাছে আশ্চর্যের ব্যাপার ছিল যে জলবায়ু পরিবর্তনে এত আধুনিক চিন্তাভাবনা কেমন করে করে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে এখন আমরা বরং পিছিয়ে পড়ছি আর আমাদের অনেক পরে আমাদেরই সহযোগিতা নিয়ে যারা শুরু করেছিল তারা দেখা যাচ্ছে কিছুটা এগিয়ে যাচ্ছে আমাদের চেয়ে জানাব কামরুল ইসলাম চৌধুরী কার্বন এমিনেশনে কিন্তু আমাদের অবদান প্রথমে বলা হয়েছিল যে খুব কম কিন্তু আমরা কিন্তু ফসিল জ্বালানি বা গাড়ির সংখ্যা আমাদের গ্যাসের ব্যবহার আমরা বাড়িয়েই চলেছি ন্যাশনাল কোনো প্ল্যান হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আপনি কি মনে করেন না আমাদের জাতীয় যেটা ডক্টর হাসানা বললেন যে আমাদের জাতীয় কর্মপরিকল্পনা এবং নীতি কৌশল আছে দু সালে এটা তৈরি হয়েছিল যখন সেনা সমর্থিত সরকার এদেশে ছিল তবে এটা জন অংশীদার তোমূলক ছিল না এবং দু সালে এটা রিভাইজ করা হয়েছিল সেই রিভিশনের সময়ও কিন্তু জনগণের অংশগ্রহণটা সেইভাবে ছিল না কথা ছিল যে পাঁচ বছর পর এটা রিভিজিট করা হবে দেখা হবে পুনর্মূল্যায়ন করা হবে সেই কাজটাও এখন পর্যন্ত শুরু হয়নি তবে আসার কথা হচ্ছে যে ওই কর্ম পরিকল্পনা এবং কর্মকৌশলের মধ্যে অনেকগুলো মানে বিশেষ করে পঁয়তাল্লিশটা কর্মসূচি আছে সুনির্দিষ্ট কর্মসূচি আছে এবং ছয়টা মানে স্তম্ভ আছে এবং এর একটা যেটা আসানো বললেন যে জ্ঞান ভিত্তিক সমাজ নলেজ ম্যানেজমেন্ট এটা একটা আছে এমনকি অ্যাওয়ারনেসের বিষয়গুলো মিডিয়া অ্যাওয়ারনেস এটা একটা শিক্ষা একটা বড় কদমের একটা পদক্ষেপ হিসেবে ছিল কিন্তু এই ব্যাপারে অগ্রাধিকারটা দেওয়া হয়নি আমরা আশা করব যে এই অগ্রাধিকারটা দেওয়া হবে আর যে কাজটা আমাদের এখানে এখন করা প্রয়োজন সেটা হচ্ছে যে কিছু কর্মসূচি যেগুলো চিহ্নিত করা আছে সেগুলো বাস্তবায়ন আমাদের এখানে যেমন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট হল রেজিলিয়েন্স ফান্ড আমাদের আছে কিন্তু সেখানে যে কাজগুলো জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের সম্পর্কটা মানে দূর আকাশের তারার মতো তো আমরা চাইব যে আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের নামে যে কর্মসূচিগুলো আমরা নেব বরাদ্দগুলো দেব হ্যাঁ সেগুলো যেন জলবায়ু সংশ্লিষ্ট হয় এবং জলবায়ু পরিবর্তনে আরেকটা বড় বিষয় হচ্ছে যে ডক্টর আসানা বললেন যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলা হয় যে জলবায়ু পরিবর্তনের একটা ল্যাবরেটরির মতো এখন এই ল্যাবরেটরিতে যে গবেষণাগুলো হচ্ছে যে কাজগুলো বাংলাদেশের গণমানুষ করছেন হ্যাঁ সাফল্যের যে বা বীরত্ব গাথা হ্যাঁ সেগুলো কিন্তু অয়েল ডকুমেন্টেড হচ্ছে না এবং সেই ইনফরমেশানগুলো কতগুলো কর্মসূচি কার্যক্রম হাতে নেওয়া হলো হাল নাগাদ কতগুলো হ্যাঁ অগ্রগতি কতটা সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের এখনও নাগালের বাইরে সেই জন্য আমাদের এখানে আসলে এই নলেজগুলো শেয়ার করার বিষয় আছে এই ইনফরমেশানগুলো আমরা যদি দেশের মানুষকে জানাই আন্তর্জাতিকভাবে আঞ্চলিকভাবে যদি আমরা শেয়ার করি তাহলে এই বেস্ট বেস্ট প্র্যাকটিসগুলো বা যেগুলো সফল হ্যাঁ যেগুলো আমরা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে এটা বিকশিত হবে এই জ্ঞান ভাণ্ডারটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করলে এটা আরও সমৃদ্ধ হবে এবং বাংলাদেশেও আমরা এটা স্কেল করতে পারবো অর্থাৎ এটাকে প্রসারিত করতে পারবো হয়তো আমরা ভোলাতে একটা জায়গায় অথবা গাবুরাতে একটা কর্মসূচি নিলাম ছোট্ট একটা ফাইল টিন্টারভেনশার এটাকে আমরা ন্যাশান ওয়াইড ছড়িয়ে দিতে পারি কৃষি গবেষণার দিকে আরও বেশি মনোযোগী আমরা যদি হই তাহলেই আমাদের এই কর্ম পরিকল্পনাটা বাস্তবায়িত হবে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে হতাশাজনক ব্যর্থতা আছে এই ব্যর্থতার মানে যে বৃত্ত এই বৃত্ত ভেঙে আমাদের মানে সফল হতে হবে আমাদের সাফল্যের বীরত্ব গাথা রচনা করতে হবে ডক্টর আসান উনি বললেন যে আমার বাংলাদেশের একটা ল্যাবরেটরি আমরা ক্লাইমেট চেঞ্জে প্র্যাকটিক্যাল কী কী জিনিস মানে চাক্ষুষ দেখতে পাচ্ছি বাংলাদেশে যদি লক্ষণগুলো বলি প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হলো যে জলবায়ু পরিবর্তন ব্যাপক আকারে ঘটে গেছে এটা মনে করবার কোনো কারণ নেই আমি আমার পরিভাষায় বলি এটা আড়মোড়া ভাঙছে কিন্তু আগামী দিনগুলোতে ব্যাপক মাত্রায় পরিবর্তন দেখা যাবে কেবল আর মোড়া ভাঙছে কেননা জলবায়ু পরিবর্তন এটা হয়তো বা আরেক বছরের তুলনায় আমি খুব একটা দেখাতে পারবো না কিন্তু তারপরেও বলি এটি প্রমাণিত হবে আরো হয়তো দেড় দশক পরে আমাদের হাতে কেবল দেড় দশকের উপাত্ত আছে তার আগে উপাত্ত নেওয়া হতো না কিন্তু অনেক আগের সময়ের তুলনায় অন্তত আমাদের দক্ষিণাঞ্চলে জেলেরা যারা সমুদ্রে যান এবং গভীর সমুদ্রে মাছ ধরেন খুব কাছে উপকূলে তারা না যারা গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরেন তাদের জীবনে ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকের জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে বিষয়টি হলো আগে অল্প মাত্রার ঢেউ হলে যে আবহাওয়াগত পরিবেশটা থাকতো তাতে আমরা তিন নম্বর সিগন্যাল যেভাবে দিতাম একটা এই ধরনের বিপদ সংকেত থেকে আমরা তিন নম্বরকে আগে বলতাম দূরবর্তী সতর্ক সংকেত এটা বিপদ নয় বিপদ হিসেবে আসবে না সতর্ক করে দিলাম সেটার জন্যে একটা তিন নম্বর এই সংকেত থেকে আরেকটা তিন নম্বর সংকেতের যে ব্যবধান ছিল দিনের হিসেবে এখন ব্যবধানটা এতটাই কমেছে যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ওই দূরে যাওয়া মৎস্য শিকারীদের জন্য জেলেদের জন্যে এটা খুব চমৎকার মৌসুম মাছ ধরার মৌসুম আগে বড়জোর তিনবার চারবার এ ধরনের সিগন্যাল পড়তো পনেরো বছর ১৮ বছর কুড়ি বছর আগে ইদানিং তাকাবেন চোদ্দো থেকে ১৬ বার পড়ছে একই সময়কালের মধ্যে তাতে সমস্যাটা কোথায় যিনি আজকে একটা দল নিয়ে বসে হিসাব করছেন একটু ডিজেল কিনে আনছেন একটু খাবার কিনে আনছেন দুদিন পরে নৌকা ভাসাবেন এই নতুন সতর্ক সংকেতের কারণে আর নৌকাটা ভাসানো যাচ্ছে না হ্যাঁ ফলে তার জীবিকা ব্যাহত হচ্ছে আর যিনি ভেবেছিলেন আমি তো এখানে পৌঁছেছি মাছটা ধরে নেই ফিরব তিনি মাছ সাগরে দুর্বিপাকে শিকার হচ্ছেন আমাদের দেশের এটা আমি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের এই গণমাধ্যমের রিপোর্ট থেকে বলছি প্রতিবেদন এভাবে ছাপা হয়েছে যে আমাদের দেশের জেলেরা ভারতের বিভিন্ন জেলে এরকম প্রায় বিশ হাজার জেলে বাস করছেন কারণ তাদের হাতে পাসপোর্ট ছিল না সমুদ্রে ভাসতে ভাসতে বেঁচে গিয়ে এখন মরার অপেক্ষায় আছেন কারণ এই জন্যে যে তাদের পরিচয় সুনির্দিষ্ট নয় তাদের হাতে পরিচয়বাহী পাসপোর্টটি নেই এবং তারা বুঝতে পারছে না কীভাবে তারা ফিরে আসবেন ইতিমধ্যে তারা অপরাধ করে ফেলেছেন কারণ একটা ভিন দেশে বিনা কাগজপত্রে গিয়ে উপস্থিত হয়েছেন এই পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে কিছু মানুষ পড়েছে যেটা তিরিশ বছর আগে এই ব্যাপক মাত্রায় ঘটনাটি ঘটেনি কখনো এবং আমাদের কাছে এটার সরাসরি আমি বলবো যে বিজ্ঞান ভিত্তিক যে আপাতত তথ্য সেটা হলো যে ক্রমাগতভাবে গত ষাট বছর ধরে যেভাবে আস্তে আস্তে সমুদ্রের উপরিতলে তাপমাত্রা বাড়ছে সেটার কারণে এখন খুব অল্প সূর্যালোকের কারণে উপস্থিতিতে এটা একটা স্তর পেরিয়ে যাচ্ছে এবং নতুন করে প্রায়শই একটা ঘূর্ণি বলয় তৈরি হয় ওটাই তিন নম্বর সতর্কবার্তা হিসাবে আমাদের পোর্ট অথরিটি সতর্কবার্তা ঝুলিয়ে দেন গণমাধ্যমে প্রচার করেন কিন্তু যাদের জীবনে ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছে না যে এটা একটা ঘন ঘন হচ্ছে কেন ফলে তারা বিপদে পড়ছেন যারা সমুদ্রে গিয়ে ডুবে মারা যাচ্ছেন তাদের তো কথাই নেই যারা এমনকি বেঁচে যাচ্ছেন তারাও খুব ভালো নেই এবং ব্যাপক সংখ্যক এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন এবং যারা উপকূলে বাস করছেন বিশেষ করে জেলে সম্প্রদায় যে নারীরা একা জীবন জীবনযাপন করছেন তার উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ তার আর অন্য কোনো জীবিকার কোনো জ্ঞান এবং সুযোগ সম্ভাবনা কিছু নেই অন্যদিকে যারা ঋণগ্রস্ত ছিলেন তারা এখন কিভাবে ঋণ ফেরত দেবেন এটা নিয়ে ভাবছেন একটা বড় ধরনের দুর্যোগ ঘটে গেছে জনমানুষের যেমন সে আগে চার দিন হয়তো ছয় মাসের মধ্যে এই সিগনাল তিন নম্বর সিগনালটা দেওয়া হতো রেস্ট করা হতো ওয়েস্ট করা হতো এখন সেই সিগনালটা বছর জুড়ে দেখা গেলো যে হয়তো চল্লিশ থেকে প্রায় ষাট দিনের মতো হচ্ছে ষাট দিন যখনই হবে তার মানে কি ষাটবার সে সাগর থেকে ফিরে আসতে বাধ্য হ্যাঁ বাধ্য হচ্ছে এবং যারা মানে সাগর থেকে ফিরে আসতে পারলো না তারা কিন্তু এই যে ডুবে মারা যাচ্ছে অথবা ঝুঁকির মুখে পড়ছে আবার যদি ফিরে আসে বা ফিরে না আসলো তার যে এই যে ইনভেস্টমেন্টটা পুরো ইনভেস্টমেন্টটা সাগরের নোনা জলে হারিয়ে হারিয়ে চলিয়ে যাচ্ছে ফিরে আসলো সে কিন্তু এই যে মাছের যে খাবারটা নিয়ে গেল সেটা কিন্তু আর সে ব্যবহার করতে পারলো না দাদন থেকে সে যে বা কর্জ করে ধার করে সে যে সমুদ্রে গেল গভীর সমুদ্রে গেলো ফিরে যখন আসলো আসলো ছাড়া হ্যাঁ শূন্য হাতে সে কিন্তু রিক্ত নিঃস্ব হয়ে গেল অবশ্য তাহলে তার এই যে পুরো ইনভেস্টমেন্ট চলে গেল তার যে নৌকাটা নষ্ট হয়ে গেল তার তেল খরচ হয়ে গেল তার জীবন জীবিকা পুরোটাই লন্ডবন্ড হয়ে যাওয়ার মতো ইকোনমিক হ্যাঁ অর্থাৎ ইকোনমিক লস এবং ড্যামেজ দুটোই কিন্তু সে সাফার করলো কিন্তু এটা এই একটা মেকানিজম যদি আমরা যদি না আনতে পারি হ্যাঁ যেমন আমাদের এখানে যদি আমরা বলা যায় লস এন্ড ড্যামেজ মেকানিজম ন্যাশনাল একটা মেকানিজম যদি আমরা না আনতে পারি আন্তর্জাতিক যে ওয়ারসো ইন্টারন্যাশনাল মেকানিজম ফর লস এন্ড ড্যামেজ হ্যাঁ ক্লাইমেট ইন্ডুসড লস এন্ড ড্যামেজ সেটার আওতায় যখন ওই এটা হবে তখন আমরা কিন্তু রিসোর্স অ্যাক্সেস করতে পারবো না আমাদের এখানে ন্যাশনাল মেকানিজম দরকার আবার গ্রিন ক্লাইমেট ফান্ড অথবা অন্যান্য ফান্ড তহবিল থেকে সবুজ জলবায়ু তহবিল সেখান থেকেও যদি রিসোর্স আমাদেরকে আনতে হয় তাহলে আমাদের ন্যাশনাল একটা মেকানিজম দরকার আমাদের ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি প্রয়োজন এবং সেটার মানে ওই রকম দক্ষতা প্রয়োজন এবং ন্যাশনাল ইমপ্লিমেন্টিং এজেন্সি প্রয়োজন আমরা যদি মাল্টিলেটারাল এজেন্সির দিকে তাকিয়ে থাকি তাহলে তারা তো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তারা নিয়েই যাবে তাহলে আমাদের লাভ হবে কি যদি আমরা হয়তো সে পাঁচশো মিলিয়ন ডলার পেলাম পাঁচশো মিলিয়ন ডলারের মধ্যে দুশো মিলিয়ন ডলার আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিয়ে গেল। তাহলে আমাদের কী লাভ হলো নেট রিসোর্স ফ্লো তো ইনফ্লো তো হলো না দেখা হলো আউটফ্লো হয়ে গেছে হ্যাঁ সেই জিনিসগুলো আমাদের তলিয়ে দেখতে হবে আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে ডক্টর আহসান বৃষ্টি এবং বন্যা এইগুলির ইন্টেন্সিটিতে কোনো প্রভাব এসেছে কি না আমরা যতটুকু গবেষণা করেছি তার ভিত্তিতে বলতে পারি আপনি যদি মোটা দাগে সারা বছরে কতটুকু বৃষ্টি হয় আর শুধুমাত্র আমরা যেটাকে বর্ষা মৌসুম বলি তাতে কতটুকু বৃষ্টি হয় এইভাবে যদি মাপি তাহলে বলবো তেমন কোনো পার্থক্য গত ষাট বছরে ঘটেনি কিন্তু সূক্ষ্মভাবে তাকাতে গেলে অনেক ধরনের বিষয় ধরা পড়ে যেমন পরপর তিন দিনের বৃষ্টিপাতের পরিমাণ এটা কি দশক থেকে দশকে পরিবর্তিত হয়েছে আমি বলবো ব্যাপক মাত্রায় হয়েছে পরপর পাঁচ দিনের বৃষ্টিপাতের ঘটনাগুলোকে আমরা যদি সাজাই তাহলে দেখব যে গত ষাট দশকে ছয়টা দশকে ষাট বছরে অনেকটা পরিবর্তন হয়েছে আমি এবার স্পেসিফিক কোনো একটা বিষয়ে আসি যেমন ধরেন আপনি যদি উত্তরাঞ্চলে যান তাহলে ওখানে এক ধরনের খরা প্রবণতার দিকে ধীরে ধীরে এগোচ্ছে ভরা বর্ষার মৌসুমে আমি দু হাজার বারোর গল্পটা বলি কুড়িগ্রাম এলাকা সেখানে চাষিরা বৃষ্টি আসছে না আসছে না জুলাই মাস ঝমঝম বৃষ্টি পড়ার কথা মাসের অর্ধেকটার বেশি সময় জুড়ে বৃষ্টি থাকার কথা কিন্তু ওই বছর বৃষ্টি আসছে না আসছে না আসছে না আমি মেটিরোলজিক্যাল মানে সংজ্ঞায় আমি বলবো যে ইতিমধ্যে বাইশ দিন তেইশ দিন পার হয়ে গেছে অর্থাৎ খরা ওই বছরটায় তারপরে জুলাই মাস শেষ হয়েছে অগাস্টে গিয়ে তাদেরকে ধানের চারা বুনতেই হবে আমনের চারা হ্যাঁ উচ্চ ফলনশীল আমনের চারা বুনতেই হবে তখন যারা একটু পয়সা আছে তারা সেচ যন্ত্র এনে পানি তুলে সেচ দিয়ে তবে কাদা তৈরি করে সেখানে বুনেছেন বোনার পরে আগস্টের দ্বিতীয় সপ্তাহে পুরো এই বপন করা নতুন যে এই এই শস্যের বীজ চারা ভেসে গেছে ডুবে গেছে এমন বৃষ্টি হয়েছে বছর শেষে গিয়ে হিসেব করেন বৃষ্টি তো প্রায় একই আছে কিন্তু আসলে মানুষের জীবনটা কিন্তু আর এক রইল না যারা এটা এমনভাবে চেঞ্জ হয়েছে যে জলবায়ু পরিবর্তনের এই পরিবর্তনের বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে না তাকালে বোঝা যাচ্ছে না কি হচ্ছে তবে এটা দিনের পর দিন দেখতেও যেমন হবে আমাদের প্রস্তুতির ক্ষেত্রেও অন্যভাবে ভাবতে শুরু করতে হবে এটা তো চাষিকে জ্ঞানটা দিতে হবে অবশ্যই যেমন আমি উদাহরণতে দিই ওই অঞ্চলে ইতিমধ্যে নতুন দুটো ধানের চারার জাত বেরিয়েছে যে দুটো জাত বি আর আই পঞ্চাশ এবং একান্ন তারা মাঠে এই জাতগুলো ষোলো দিন পর্যন্ত জলনিমগ্ন থাকলেও তারা আবার উঠে দাঁড়ায় এবং সুন্দর মতো পুরো মৌসুম জুড়ে মৌসুমের শেষে খুব ভালো ফলন পাওয়া যায় বর্তমানে যে উচ্চ ফলনশীল জাত তার চেয়েও ভালো ফলন দেয় কিন্তু এটা এখনও ওই কুড়িগ্রাম জেলার গন্ডি ছাড়িয়ে পুরো দেশে ছড়ায়নি এখন ফরিদপুরে কি হচ্ছে হ্যাঁ রাজবাড়িতে কি হচ্ছে ওখানকার চাষিরা কিছুই জানেন না যে কী ঘটছে এমনকি কুড়িগ্রামের সবাই কি জানেন আমি বলবো দশ শতাংশ চাষিও এখনও জানেন না আমরা আলাপটা আবার চালিয়ে যাব একটু বিরতি নিয়ে আসি আর এফ পাইপ লেটে পর্যায়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন এসিটিভি রাতের আয়োজন আর আসল থ্রেড পাইপ এডিশন লেট এডিশন আজকের বিষয় জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডক্টর আসান বন্যার কোনো প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিনা আমাদের দেশে আমাদের যে তথ্য উপাত্ত আছে তার ভিত্তিতে এভাবে বলি আমরা আমাদের স্বাধীনতার পর থেকে ক্রমাগতভাবে বেশ কিছু বন্যা আক্রান্ত এলাকা আমরা বন্যামুক্ত করেছি তাহলে যেটা করেছি সেটাই তো আর বন্যা আঘাত করার কথা না কিন্তু আপনি যদি দেখেন এখন ছোট ছোট বন্যাগুলো প্রায় হারিয়ে গেছে চুয়াত্তরের পর থেকে কিন্তু উপদ্রব হিসেবে যেটা এসছে বড় বন্যার পৌন বেড়েছে আমরা সাতাশিতে দেখেছি অষ্টাশিতে দেখেছি আটানব্বইতে এবং তারপরে দু হাজার চারে দু হাজার তাহলে বলতে হবে যে আমাদের বন্যা থেকে বাঁচানোর যে তাগিদ এবং যে আমরা বিনিয়োগটা করেছে। তার সুফল আমরা যে পেয়েছি তা কম নয় কিন্তু বড় বন্যার পৌনপনিকতা বাড়াতে আমাদের জাতীয় অনেক অর্থনৈতিক ক্ষতি সহ্য করতে হয়েছে আর গণমানুষ তো বিপুল ভোগান্তিতে পড়েছে ওই যেই কটি বছরের কথা বললাম সেই কটি বছরে আর আটানব্বইয়ের বন্যাটি এমন ছিল যেটা আমাদের ঐতিহাসিকভাবে দেখলে এর চেয়ে বড় বন্যা আমাদের কোনো কাগজে পত্রে নেই নেই তাহলে আমি বলবো যে এত কিছু করার পরে যেখানে বন্যা কম হবার কথা ছিল বেড়েছে তাহলে আমি নিশ্চিত যে আপনি যেটি বললেন প্যাটার্ন বদলেছে কিনা আমার উপাত্ত তো বলে বদলেছে ফ্ল্যাশ ফ্ল্যাট যেটা আমরা বলি আর কি বৃষ্টির পানিতে বা নদীতে এইটা এটার মাত্রা বেড়েছে না কমেছে এটার এখনও ফলাফল আমার মনে হয় বলার জায়গায় আসেনি তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বরং এটা অনুভব করার যে প্রক্রিয়াগত দিক সেখানটায় আমাদের ব্যবস্থাপনা উন্নত হয়েছে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এখানে আমরা খর্বাকৃতির বাঁধ তৈরি করেছি যেটার উদ্দেশ্য হল যতদিন ধানটা পাকার অবস্থায় আছে এটার ওপর দিয়ে যেন পানি চলে না আসে এজন্য পানিটাকে অন্তত মে মাসের নয় তারিখ পর্যন্ত ধরে রাখা এতটুকু উচ্চতার বাঁধ এরপরে পানি ঢুকে যাবে কিন্তু ততদিনে চাষিরা যথেষ্ট সময় পাবেন হাওড়ের ধানগুলো কেটে নিতে যেহেতু হাওড়ে একটি ধান ওই বড় মৌসুমের একটি ধান সুতরাং ওটাকে বাঁচানোর জন্য আমাদের এই ব্যবস্থাপনায় যেতে হয়েছে এর সাথে যুক্ত হয়েছে আগে যেখানে ধানটা পুরোপুরিভাবে পাকতে একশো দিনের মতো সময় লাগত এখন একশো দিন একশো দিন একশো দিনের একটা জাত মাঠে আছে ফলে চাষিদের হাতে একাধিক সুযোগ আছে তাদের জমির কতটুকু উচ্চতায় তা বিবেচনা করে ওনারা ধানের জাতটি নির্ধারণ করেন এবং সময় মতো কেটে আনার সুযোগটা পান ফলে বন্যাটি এলো কি না এটি এখন আর অতভাবে অনুভূত হয় না এমন তীব্রতার সাথে কিন্তু ঘটনা ঘটছে এর পরেও কোনো কোনো জায়গায় অতর্কিতে ওই বন্যার বাদগুলোকে ভেঙে অথবা বাদগুলোকে ভাঙা হয়েছিল ঠিকমতো জোরা লাগানো হয়নি সময় মতো জোড়া লাগানো হয়নি ওটাকে ঠেলে ভেঙে পানি ঢুকে যায় এবং কিছু কিছু লোকালয়কে প্লাবিত করে সেটা এখনও ঘটছে কামরুল ইসলাম চৌধুরী আপনার সাথে একটু অন্য বিষয় আলাপ করি সেটা হলো গ্রিন ক্লাইমেট ফান্ড ইন্টারন্যাশনাল যে ফান্ডটা অনেকে অনেক রকম কমিটমেন্ট করেছিল যখন এই ফান্ডটা তৈরি হয় আমরা কি আমাদের হিসাটা ঠিকমতো নেগোসিয়েট করতে পেরেছি বা আনতে পেরেছি না গ্রিন ক্লাইমেট ফান্ড তো মাত্র তৈরি হলো এটা অলরেডি দশ বিলিয়ন বা বারো বিলিয়ন ডলারের মতো মানে এখানে জমা হচ্ছে এটা দু সাল থেকে একশো বিলিয়ন ডলারে এটা উন্নীত হবে এবং প্রতি বছর একশো বিলিয়ন ডলার করে এখান থেকে মানে বিভিন্ন দেশকে মানে উন্নয়নশীল দেশগুলোকে বা স্বল্পোন্নত দেশগুলোকে দেওয়া হবে এবং এর অর্ধেকটা হবে কিন্তু অভিযোজনের জন্য বা খাপ খাওয়ানোর জন্য অ্যাডাপটেশনের জন্য জলবায়ু পরিবর্তন অ্যাডাপ্টেশনের জন্য এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মানে বড় কর্মসূচি নেওয়া ছোট ছোট কর্মসূচি নেওয়া এবং সেগুলো যেন অন্য দেশের সঙ্গে কম্পিট করে প্রতিযোগিতা করে আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড বা সবুজ জলবায়ু তহবিল থেকে আনতে পারি সেই রকম সক্ষমতা গড়ে তোলা অর্থাৎ বড় বড় কর্মসূচি বা প্রোগ্রাম তৈরি করবার এবং বাস্তবায়ন করবার ক্ষমতাটা সক্ষমতাটা আমাদের দেশে তৈরি করতে হবে বাংলাদেশ কিন্তু গ্রিন ক্লাইমেট ফান্ড বোর্ডের সদস্য এখানে সদস্য কিন্তু সব দেশের জন্য কথা বলবে কিন্তু আমাদের দেশে যেমন আমরা অ্যাডাপটেশান কমিটিরও সদস্য ছিলাম আমরা অ্যাডাপ্টেশান ফান্ড বোর্ডেরও সদস্য ছিলাম কিন্তু অ্যাডাপ্টেশান ফান্ড বোর্ডের আমরা কিন্তু এনআই হতে পারি নাই কেন হতে পারি নাই কারণ আমাদের দেশে পরিবেশ অধি পরিবেশ মন্ত্রণালয়কে এনআই হিসাবে চিহ্নিত করা হয়েছিল বা পরিবেশ অধিদপ্তরকে করা হয়েছিল কিন্তু তারা বলেছে যে আমাদের এই দপ্তরের ক্যাপাসিটিটা নাই হ্যাঁ প্রুভ অ্যান্ড ট্র্যাক রেকর্ড নাই এবং যে অডিট অবজেকশন সেটা রিজলভ করার মেকানিজমটা স্বচ্ছ না তাহলে আমাদের এই কাজগুলো ফিডিশিয়ারি স্ট্যান্ডার্ডটা মেনটেন করা অডিট অ্যাকাউন্টস এগুলো যেন মানে প্রুডেন্ট ম্যানেজমেন্ট এগুলো দরকার হবে আমাদের প্রজেক্ট সিলেকশান ক্রাইটেরিয়াটা স্বচ্ছ হতে হবে তারপরে আমাদের ইমপ্লিমেন্টেশনটা স্বচ্ছ হতে হবে ইভ্যালুয়েশান মনিটরিং এগুলো স্বচ্ছ হতে হবে হ্যাঁ ট্রান্সপারেন্ট হতে হবে তাহলেই অ্যাকাউন্টেবল হতে হবে তাহলেই আমরা সবুজ জলবায়ু তহবিল থেকে বা অন্যান্য জলবায়ু তহবিল থেকে আমরা স্বল্পোন্নত দেশের যে তহবিল সেখান থেকে পেতে পারি অ্যাডাপ্টেশন ফান্ড থেকে আমরা পেতে পারি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিস সেখান থেকে পেতে পারি বা অন্যান্য তহবিল থেকেও আমরা পেতে পারি জলবায়ু পরিবর্তনজনিত কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য কিন্তু আমাদের সেই সক্ষমতাটা সেইভাবে এখনও গড়ে ওঠে নাই আমাদের এখানে কিন্তু আসলে নলেজ ম্যানেজমেন্টটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং এখানে শিক্ষা জ্ঞান বিকাশ জ্ঞান চর্চা এবং গবেষণার প্রয়োজন আমাদের এখানে ভালো কর্মসূচি তৈরি করবার মতো যোগ্য মানুষের হ্যাঁ সমাবেশ ঘটাতে হবে সে বিষয়ে আমরা এখনও অনেক পিছিয়ে আছি আমাদের এখানে বড় কদম দিতে হবে তবে আরেকটা কথা আমি বলি যে উদাহরণ হিসেবে গত বছর আমাদের এখানে কিন্তু শরৎকাল ছোট হয়ে আসছে আমাদের এখানে শীত হুম ঋতুচক্রের কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা শেফালি ফুল শিউলি ফুল হ্যাঁ যে সময়ে আসার কথা সে সময়ে আমরা অন্য সময়ে আমরা এখন দেখতে পাই যেমন গত বছর একটা হলো যে বড় শীত মৌসুমে দুই ডিগ্রির মতো হাওড়া এলাকায় টেম্পারেচারটা ফল করেছে এর ফলে কৃষক করলকে একটু আগাম ফসল মানে ধান লাগিয়ে ফেলল এর ফলে যেটা হলো ফ্লাওয়ারিং টাইমে যে টেম্পারেচারটা থাকার কথা হ্যাঁ তার সাথে যেহেতু কম ছিল এইটা চিটা হয়ে গেছে এবং প্রায় থার্টি ফাইভ পারসেন্ট প্রোডাকশান লস হয়ে গেল তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু মনে হয় যেন দেড় ডিগ্রি দুই ডিগ্রি এটা হলে কি হবে কি বা এমন কিন্তু আমাদের ফসল চক্রটা এমন এখানে মানে ফসল মৌসুমে বিশেষ করে ফ্লাওয়ারিং টাইমে অথবা বোনার সময় যদি একটু হেরফের হয় দুই ডিগ্রি তিন ডিগ্রি যদি হেরফের হয় তাহলে কিন্তু পুরো ফসলটাই একটা বড় অংশ মার খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে চাষিরা ভোগে এবং আমাদের খাদ্য নিরাপত্তা কৃষি নিরাপত্তা জীবিকা নিরাপত্তা একটা বড় রকমের উলট পালট হয় এবং আমাদের জাতীয় আয়ে এটার একটা ইরোশান হয় লস হয় ফ্রুটগুলো হ্যাঁ মানে আমাদের শুধু ইকোনমিক লস হ্যাঁ প্রোডাকশন লস মানে সমস্ত এটা ইফেক্ট ডক্টর হাসান উনি দক্ষতা গড়ে নেই বললেন কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটে আমরা প্রতি বছরই কিছু ইন্টার্নাল ফান্ড এই ক্লাইমেট চেঞ্জ অথবা অ্যাডাপ্টেশন বা মিটিগেশন প্রজেক্ট নিয়ে থাকি তো এইগুলি থেকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে না সন্দেহ নেই অভিজ্ঞতা হচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের জাতীয় যে মানে তহবিল সেটা হচ্ছে ট্রাস্ট ফান্ড আর ট্রাস্ট ফান্ডের আওতায় আমরা বিভিন্ন প্রকল্পে প্রায় তিনশোর উপরে প্রকল্পকে ইতিমধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে অনেক প্রতিষ্ঠান কাজ পেয়েছে সবচেয়ে বেশি সংখ্যক কাজ পেয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষতা যে নেই তা না কিন্তু খেয়াল করে দেখবেন যে ট্রাস্ট ফান্ডের বিনি আমি তহবিল থেকে যখন টাকাটা দিই এটা কিন্তু আইএমএডির বাইরে অর্থাৎ পরিবীক্ষণ করবার যে আমাদের ব্যবস্থাপনা তাকে পাশ কাটিয়ে আমরা সুন্দর আইন করে নিয়েছি যেখানটায় আমরা এখন করছি না যা করা উচিত ফলে স্বচ্ছতার ক্ষেত্রে আমরা উপযুক্ত স্বচ্ছতার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে কিন্তু আন্তর্জাতিক তহবিল যখন আসতে চাইবে আমি চাওয়া মাত্রই তো দেবে না তারা প্রথমেই ওই ওই বিষয়গুলোকে ধরবে যে তোমার দক্ষতা তৈরি হয়েছে বটে কিন্তু জবাবদিহিতার দক্ষতা তো দেখাতে পারি আমাদের আসলে প্রথমত জ্ঞান নির্ভর হতে হবে যথাযথ হতে হবে যথাযথ কেন আমার একটি জলবায়ু পরিবর্তনের থাবা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যদি বেশি আসে আমি দক্ষিণ পূর্বাঞ্চলের চেয়ে তাহলে তহবিল চাওয়ার ক্ষেত্রেও আমার লোকালয় নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত জায়গাটাই চিহ্নিত করতে হবে সেখানে যদি ভুল করি তাহলে আমাকে প্রশ্নের সামনে পড়তেই হবে মাফ নেই দ্বিতীয়ত আমি তহবিল ব্যবস্থাপনায় যদি কোনো সংকট রেখে আসি আমার যদি স্বচ্ছতার সাথে খরচ করতে না পারি আমার যদি উপযুক্ত দক্ষতা না থাকে এক টাকার কাজ তিন টাকায় করতে চাই তাহলে আমার এই অদক্ষতাকে কেউ প্রশ্রয় দেবে না এবং এসব কারণেই আমাদের এই জাতীয় সংস্থাগুলো এখন একটা আস্থার সংকটে পড়েছে আন্তর্জাতিক বিশ্বে সবাই বাংলাদেশে এসে বলছেন যে তোমরা সবচেয়ে বিপন্ন জাতি কিন্তু তহবিল ছাড়ের ক্ষেত্রে কেউ সুযোগটা দিতে চাইছে না কারণ সব জায়গাতেই ওই দক্ষতা যেখানটাই যেখানটাই জরুরি আমরা দেখাতে ব্যর্থ হচ্ছে ক্রমাগতভাবে এখানে দক্ষতা বাড়ানোটা খুবই জরুরি ব্যাপার এবং স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কাজ করবার প্রবণতা যতদিন না বাড়াতে পারবো ততদিন পর্যন্ত ওই তহবিল এটা ওই দূর আকাশের তারার মতোই আমরা দেখবো বটে কিন্তু ছুতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যেমন আমাদের সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা কি যেমন বাংলাদেশ বলি আমরা সবচাইতে আমরা ঝুঁকিপূর্ণ দেশ জলবায়ু পরিবর্তনের আঘাতজনিত কারণে আবার বাংলাদেশের ভেতরেও কতগুলো পকেট আছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যেমন উপকূলীয় এলাকাগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ আমাদের উত্তরাঞ্চলের কতগুলো পকেট আছে যেমন গাইবান্ধা কুড়িগ্রাম হুম এরকম কতগুলো অঞ্চল আছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু জলবায়ু পরিবর্তন তহবিল বা ট্রাস্ট ফান্ড থেকে রেজিলিয়েন্স ফান্ড থেকে যে অর্থগুলো দেওয়া হলো মানে প্রকল্পগুলো দেওয়া হলো। তার তিন ভাগ উত্তরাঞ্চলে যায় পুরো গোটা উত্তরাঞ্চলে যায় না তিন ভাগও তিন শতাংশ যায় শতাংশ আবার যেমন সে খুলনা বেল্ট হুম অথবা এই যে বরিশাল বেল্টের হ্যাঁ যে উপকূলীয় জেলাগুলো এই যে নোয়াখালী বেল্টের হুম এই অঞ্চলটা পুরো উপকূল জুড়ে এই অংশে কিন্তু তহবিল দশ ভাগও যায়নি তাহলে মানে আমাদের এই যে আমরা ঝুঁকির কথা বলি হ্যাঁ সেই ঝুঁকিটা আমাদের দেশের ভেতরে আমরা যখন বন্টন করি তহবিল বন্টন করি সময় হয় না তখন কিন্তু আমরা সুষমভাবে বন্টন করি না এটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে জান কামরুল ইসলাম চৌধুরী ডক্টর আহসান আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল নয়টায় আজ এ পর্যন্তই মঙ্গলবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসি টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি